শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো, তাই না? আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 7:30। আজকে একটু দেরি হয়েছে বলতে পারো, অন্যান্য দিন ধরো ওই 7টা বা তার একটু আগেই আমি এই কাজগুলো সেরে ফেলি, তো আজকে একটু দেরি হয়ে গেছে। তো যাকে তোমাদের বললাম আজকে বৃহস্পতিবার, কারণ মনে করেই বসেছিলাম আজকে যে আজকে আমি ভুলবো না। তো এই দেখো, সকাল সকাল রিয়ার বাবা নিয়ে আসলো পাটের শাক আর কিছু কাঁচা লঙ্কা। সমস্ত কাজকর্ম সেরে আমি চা খেতে শুরু করলাম। রিয়া আমাকে চা বানিয়ে দিল। এইসব লেপালেপির কাজ আমার আজকের মতো শেষ। তো ভাবছি কী দিয়ে কী রান্না করব, কারণ এটা একটা বড় চিন্তা বলতে পারো। আর তারপরে শাক যেহেতু চলে আসছে, তো পাটের শাকের তো এখন অনেক দাম। এই একাটি শাক রিয়ার বাবা এনেছে 10 টাকা দিয়ে। তো এখন তো নতুন নতুন, ওই জন্য একটু দাম হবেই। আর নতুন নতুন শাক খেতে রিয়ার বাবা ভালোই বাসে। তো যে কথা সেই কাজ নিয়ে চলে আসছে। রিয়াকে শাকটা বাছতে দিয়ে আমি একটুখানি বেরিয়ে যাচ্ছি ওই ফুলের দোকানের দিকে। আজকে তো বৃহস্পতিবার, পান কলা টলা সব কিছুই লাগবে। তো শুধু ফুল বাড়িতেই আছে ধরতে পারো, আর হচ্ছে ওই ফুল দিয়ে হয়ে যায়। আর ফুল আনতে যাওয়া বিশেষ করে ওই পান কলার জন্য। শুধু পান কলা দিবে না, আবার সাথে ফুল আমাকে নিতেই হবে। তো যাকে নিয়ে চলে আসি আমি, আর ততক্ষণে রিয়া শাকটা বাছতে থাকুক। এই যে দেখো, আমি ফুল নিয়ে চলেও আসলাম, পান কলা দূর্বা, তারপরে একটুখানি সন্দেশ নিয়ে এসেছি। তো এগুলো আনতেই যাওয়া বিশেষ করে। তো একটা বড় কাজ হয়ে গেল আমার। এদিকে রিয়া এসেছে শাকটা আমাকে ধুয়ে দিতে। আর পাটের শাকের একটা ঝামেলা কি বলতো, পাট শাক কিন্তু কুচাতে হয় না, তাই না? সেজন্য একটু তাড়াতাড়ি হয়, তবে অনেকক্ষণ সময় ভিজিয়ে রাখতে বলেছিলাম, ও ভিজিয়ে রেখেছে। আবার পাটের শাকেরও বিভিন্ন ধরনের কি বলবো রান্নার আমার ঝামেলা আছে। রিয়ার বাবা পাটের শাকটা ভাজা খেতে চায় না, খায় কেমন বলো তো? ওই যে মুসুরির ডালের মধ্যে পাতাগুলোকে ডুবিয়ে সেই ডালটা খেতে ভালোবাসে। মুসুরির ডাল তো তাকে সেরকম দেওয়া হয় না, ওই যে ইউরিক অ্যাসিড নাকি বাড়ে সেই জন্য। রিয়া বলছে এমনি করে একটুখানি আলু ভাজা খাবে। তো আমি বললাম যে দাও কেটে দাও, এইভাবে আলু ভাজা খেতেও ভালোবাসে। কালকে তো মেয়েটা বাড়ি যাবে, তো ভেবেছি আজকে একটু ওর পছন্দ মতো রান্না করব। খেয়ে যাক, আবার 2-3 দিন 4 দিন পর আসবে। এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে ওকে বললাম একটু টুকটুক করে আমাকে সবজিগুলো কেটে দাও। এই যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে দিচ্ছে, আজকে আবার একটুখানি ডিমের ঝোল করব। ওই যে বললাম রিয়ার পছন্দের রান্না করব, রিয়া আবার ডিম খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে দুই জায়গায় ডাল দেখতে পাচ্ছ, ছোট্ট এই যে হাড়ির মধ্যে একটুখানি ডাল আমি আলাদা করে রেখেছি, এই যে শাকগুলোকে ডুবিয়ে দিলাম। এরপরে ডালটা আমি সোমবার দিয়ে দিব। এই যে এই ডালটা পাটের পাতা দিয়ে, এটা খেতে রিয়ার বাবা ভীষণ ভালোবাসে, তার আর পাট শাক ভাজা লাগবে না। তো যেহেতু ভালোবাসে, তো সেই জন্য আবার আলাদা করে একটুখানি করে দিলাম, হাতে করে যেহেতু নিয়ে আসছে, তাই না? আর আজকে প্রথম এই যে পাট শাক বাড়িতে আসলো, তো ডালটা এবারে আমি সোমবার দিয়ে নিব। আর আলাদা যে ডালটা আছে ওই ডালটা আবার আলাদা করে সোমবার দিব। তো যাকে এই যে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এবারে আমি ডাল সোমবার দেওয়ার জন্য নিলাম হচ্ছে এই যে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরা। এটাকে একটুখানি মানে ভাজা ভাজা করে এই তেলটাকেই আমি ঢেলে দিব ডালের মধ্যে। এটা অবশ্য তোমরাই আমাকে বলেছো এমনি করে করতে, সেই জন্য তোমাদের থেকে শিখেই আবার করছি। একটুখানি রসুন দিয়ে দিলাম, কারণ এই রসুনের গন্ধটাও ওই ডালের মধ্যে ভালোই লাগে। তোমরা যারা খাওনি এইভাবে একটুখানি খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো একদমই অল্পই করেছি, এই ডালটা ধরো রিয়ার বাবার জন্যই লাগবে। আমিও একটুখানি খাবো, বাদ যাবো না, শুধুমাত্র একটু মানে দেখব যে কেমন হলো না হলো, রিয়ার বাবার পছন্দ হবে কি না। সে তো আবার কোনো দিনও মুখ ফুটে বলবে না এটা ভালো হয়েছে বা এটা ভালো হয়েছে, যেরকম চেয়েছি সেরকম হয়েছে, ভালোটা বলবে না। তবে খারাপ যদি হয় সেটা আবার 100 বার বলবে, আজকে লবণ হয়নি, আজকে এই হয়নি, এরকমই মানুষ তিনি। তো যাকে এই যে হয়ে গেল ডালটা আমার, ওইদিকে আমি রিয়াকে বললাম আজকে সবজির ঝুড়িটা একটুখানি পরিষ্কার করে দিয়ে যাও আমাকে। তো সেগুলোকে ঝেড়ে মুছে আবার ওই যে সবজিগুলোকে জায়গা মতো রেখে রেখে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আমাকে। কালকে ও চলে যাবে, মনটা ভীষণ খারাপ লাগছে। এদিকে আবার মেয়ে চলে আসছে, তো সেটাও একটা আনন্দ, তোমরা দেখতেই পাবে আজকের ভিডিওটা, দেখতে থাকো, তোমাদের আশা করি ভালোই লাগবে। আজকে আমার মেয়েকে তোমরা দেখতে পাবে। তো ও অবশ্য রাতের দিকে এসেছিলো, এই যে রিয়ার পছন্দের আলু ভাজা হচ্ছে। তো আরও একটা কথা তোমাদের বলি, আমার মেয়ে মানে জামাই আর হচ্ছে ওর কাকা মানে আমার দেওর, ও এরা সবাই মিলে ঠিক করেছে যে ছুটিতে পুরীতে যাবে।
দেখো রিয়ার বাবাকে এই যে ভাত আর এই ডাল পাতা দিয়ে ডাল দিলাম, এটা পেয়ে উনি ভীষণ খুশি। আজকে আর তার অন্য কিছু লাগবে না, বাটি ভর্তি করে ডাল দিয়েছি, কারণ এই তার খাওয়া, আর তো খাওয়া দাওয়া নেই সেই জন্য। তো ওরা ওরা ঠিক করেছে যে পুরীতে যাবে, এইবারে সবাই মিলে ধরেছে বিকিকে আর রিয়াকে যাওয়ার জন্য। বুঝতেই পারো তোমরা আমাদের পরিস্থিতি, পুরী যাওয়ার মতো এত খরচা ওরা মানে কি বলবো করতে পারবেও না, আর আর কি বলবো, আর তোমরা সবটাই জানো, নতুন করে বলার কিছু নেই। তবে ওরা নাকি আজকে এসে এই নিয়ে কথা বলবে কিছু, তো দেখতে থাকো কি কথা হয় না হয়। আর তোমরাও জানিও, তোমরা মানে তোমাদের মতামতটাও জানা দরকার, তো তোমাদের মতামতের আশাতেও থাকবো। ওরা তোমাদের কাছে হয়তো জিজ্ঞেসও করবে যে তোমরা কি বলো, কেমন হয় গেলে বা না গেলে। তো এই নিয়ে কিছু কথা তোমাদের সাথে ওরা বলবে। এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আসলে নাতনির পরীক্ষা শেষ হয়েছে, তো আর ওইদিকে আমার জায়ের মেয়েরও যে ভর্তি টর্তি কি বিষয় আছে, তো তার আগে এরা সব মিলে ঘুরতে যাবে। আরও একটা ফ্যামিলি যাবে, ওটা আবার আমার জায়ের মেয়ের বান্ধবীর পরিবার, তারা নিজের মতোই হয়ে গেছে আমাদের। ডিম নিয়ে নিচ্ছি, রিয়া কবে আসবে না আসবে তো ওকে আমি একটু ডিম রান্না করে খাওয়াই। তো জাগে আজকে দেখবে দুটো ডিম বেশিই নিব, কারণ এই ঘর ওই ঘর একটুখানি তরকারি দিব। ওই দিন তো আমার ছোটো নাতনিটা বাড়িতে ছিল না, সেদিন যে রান্না করেছিলাম, তোমরা একজন বলেছিলে যে ছোটো নাতনিটাকে একটা ডিম দিতে পারতে, তো হ্যাঁ গো দিতে পারতামই, কিন্তু সেদিনও বাড়িতে ছিল না, তো সেই জন্য আর দেওরের মেয়েকেও দেওয়া হয়নি। তো ভেবেছি এরপরে যেদিন আসবে সেদিন দুজনকে না হয় একসাথেই দিব। আমাকে এই কর্তব্যের কথা তোমরা আর কি বলবে বলো, এগুলো আমি বেশ মানে কি বলবো আর মন থেকে আমার চলেই আসে। তোমাদেরকে সেটা বলা হয়নি যে ওরা বাড়িতে নেই, তাই জন্যই তোমরা হয়তো বলেছো যে নাতনিটাকে দিতে পারতে, তো এই যে আজকে দিব, সেই জন্য দুটো ডিম বেশিই নিলাম বলতে পারো। সকালের মেয়ে আর বাবার খাওয়া হয়েছে, এই যে দুটো থালা ওরা দুজনে মিলে খেয়ে দেয়, যে রিয়া এখন বাসনগুলো মেজে নিচ্ছে, সাথে চায়ের বাসন আর ওই যে ভাতের মারে সসপ্যান, এগুলো সব রিয়া এখন মেজে নিচ্ছে। ওকে আমি বললাম তুমি এই কাজের ফাঁকে টুকটুক করে একটা দুটো নাইটি নিয়ে বাড়ি যাওয়ার জন্য গোছাতে থাকো। বলছে না দিদিভাই আসবে, তারপর দিদিভাই যেটা যেটা বলবে আমি সেই সমস্ত জামাকাপড়গুলোই নিয়ে যাব। ও কিছুতেই গোছালো না, দিদিভাই বলতে আবার মেয়েটা পাগল কি বলবো আর, ও সবাইকে যে এত আপন করে নেয়, আর মানে দিদিভাই যেটা বলবে ও সেটাই করবে। তো জাগে যে বাসনগুলো উপর করে দিয়েছে, আর এদিকে দেখো আমি ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে একটুখানি মশলাটা বেটেই করব, এই যে পেঁয়াজ আদা সমস্ত কিছু আমি নিয়ে নিচ্ছি। বেটে নিয়ে তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো আজকে সেই মানে চিন্তা করে একটুখানি বেটে নিব। রাতের বেলা আবার মেয়েও খাবে, তো একটুখানি ভালো করেই জুত করেই করি বলতে পারো, অনেক দিন ধরে আমার হাতে রান্নাও খায় না, এই ভিডিওগুলো দেখে আর হলো পরে ফোন করে করে বলে মা আজকে রান্নাটা মনে হয় তোমার বেশ ভালো হয়েছিল, মা আজকে রান্নাটা মনে হয় তোমার ভালোই হয়েছিল। একটুখানি মিট মশলাও এর মধ্যে দিয়ে দিলাম, একটু গন্ধটা অন্যরকম হবে, জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মিট মশলা, সাথে আছে আদা আর ওই যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্পই নিয়েছি বাটার মধ্যে, কারণ ওই যে কুচিয়ে নিয়েছি সেই কুচিটা আবার দেবো, সেই জন্য বাটার মধ্যে অল্পই নিলাম। বেশ আজকে জুত করে কিন্তু রান্না করছি, তোমরা বুঝতে পারছো দেখে? তো জাগে পরে বুঝতে পারবে যখন রান্নাটা দেখবে। বেটে নিচ্ছি মশলাটা অনেকটাই কষ্ট করে, আর শিল একটা কিনতে হবে জানো তো, শিলটা বেঁকা হয়ে গেছে। মশলাটা আমি বেটে নিলাম, এদিকে রিয়াকে দিলাম ডিমগুলো ছুলতে। আজকে রাতের বেলা মেয়ে থাকবে, থাকাটাও যেন ভীষণ কষ্টকর জানো তো, দুটো মাত্র ঘর, দুটো ঘর আমাদের দুজনেরই লাগে। তো আমি হচ্ছে বুনুকে নিয়ে শুয়েছিলাম, আমি বুনু আর ওর দাদা, আর ওইদিকে হচ্ছে রিয়া বিকি আর আমার মেয়ে, ওরা তিনজন। তো এইভাবে করে কি আর শোয়া যায় বলো তো, সেই দুঃখে মেয়েটা এসে থাকেও না জানো তো, আসলে পরেও চলে যায়। তো এইবারে আমি খুব জোর করে বললাম যেহেতু রিয়া চলে যাচ্ছে, তো রিয়ার জায়গায় ওরা তিনজন মামা ভাগ্নি আর এদিকে আমার মেয়ে, তিনজনে মিলে ওরা এক বিছানায় শুয়ে পড়তে পারবে। তো এই করেই মেয়ে আসলে পরে থাকা হয়, সেই জন্য আর মানে কি বলবো আর, রিয়া যখন থাকে সেই সময় এসে আর ও থাকতেও পারে না। তোমরা বুঝতে পারলে তো আমি কিভাবে বললাম তোমাদেরকে, এই হচ্ছে এই দুটোই ঘর, আর এই কারণেই আমার মেয়ে এসে থাকে না। তো যাকে এই একটা মাত্র অসুবিধা, যখন রিয়ার বিয়ে হয়েছিল না তখন এসে তাও থাকতে পারতো, কারণ ছেলের ঘরে তখন ফাঁকাই থাকতো, ছেলে একাই থাকতো,
মামা ভাগ্নি টাগ্নি মিলে শুয়ে পড়তো। ডিমগুলো দেখো ভাজা হয়ে গেল। ডিমে আমি একটুখানি হলুদ বেশিই দিই, এই যে লাল লাল ডিম হলে দেখতে বেশ ভালো লাগে, রিয়াও সেটা পছন্দ করে, লাল ডিম বলতে থাকে। তো যাকগে এই এই শুধুমাত্র একটাই কারণ আমার মেয়ের হচ্ছে না আসার। আজকে একটুখানি ডিমের ঝোলে ফোড়নে দিলাম হচ্ছে গরম মশলা, সাথে দিলাম তেজপাতা, দিয়ে এই যে সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো আমি একটুখানি সিদ্ধই করে নিই, তোমরা দেখোই তার আগে কতক্ষণ জলে ভিজিয়ে রাখি। তোমরা কেউ বলো যে জলে ভিজিয়ে সিদ্ধ করে নাকি রিয়ার বাবাকে দেওয়া যায় আলু, আবার কেউ মানে অনেকে বলো যে না আলু কোনোভাবেই দেওয়া যায় না। আমি ঠিক বুঝতে পারি না, খেতে চাই মাঝে মাঝে আবার এক টুকরো আলু দিয়েও থাকি, যে অনেকক্ষণ জলে ভিজিয়েছি তারপরে আবার সিদ্ধ করে নিয়েছি এক টুকরো দেই, তো এমনি করেই মানে কখনও দেই আবার কখনও দেই না। তো আলুটা একটুখানি ভাজা ভাজা করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটাও একটুখানি আলুর সাথে ভেজে নেব, তারপরে দেব মশলাটা। মশলাটা দিয়ে নিলাম, যেহেতু বাটা মশলা দেখে বেশ অনেকটাই মনে হচ্ছে, আর জিরেগুলো লঙ্কা গুঁড়োগুলো না একটুখানি বাটলে দেখবে বেশ মিহি লাগে, ভালোই লাগে। আর সোজাসুজি প্যাকেট থেকে দিয়ে তো দেই, কিন্তু ওই যে কচকচ করে ঝোলের নিচে কেমন যেন একটা কচকচে ভাব মশলা পড়ে থাকে, ভালো লাগে না। আসলে শরীরের যন্ত্রণার জন্য এরকম খেতে হয় জানো তো, একটু যদি বাটা ঘষা করে রান্না করা যায় রান্নাটা কিন্তু দ্বিগুণ স্বাদ হয়, তাই না? কী করবো আর, সময়ের সাথে তো সব কিছু, একটা সময় ছিল যখন পারতাম তখন সব এইভাবেই করতাম, এখন যখন পারি না তাহলে আর কি করা যাবে, ওইভাবেই খেতে হয় সবাইকে। বুঝতে পারি ক্ষতি খাওয়া ভালো না, কিন্তু তারপরেও তাই। জল দিয়ে দিলাম অল্প করেই, আজকে যেহেতু ডাল আছে ডিমটা আর ঝোল করব না, ডিমটা একটু কষা কষা করেই করব, তো ওই জন্য অল্পই জল দিলাম, দিয়ে সমস্ত ডিমগুলোকে ছেড়ে দিলাম। আর দেখো একেবারে লাল টুকটুক লাগছে, দেখতে ভালো লাগছে তবে খেতেও বেশ ভালোই হয়েছিল। নিজের রান্না নিজেই বলি না গো, ছেলে মেয়েরা বললো, জায়ের মেয়ে বললো, এই আওয়াজটা তো আমি পরে দিচ্ছি, ততক্ষণে তো ওদের খাওয়া হয়ে গেছে। দেখো আলু ডিম আলু তরকারিটা দেখতে বেশ ভালো লাগছে, তো ততক্ষণে ওদের খাওয়া হয়ে গেছে, ও জায়ের মেয়ে বললো বাপ্পা ডিমের তরকারিটা খেতে বেশ ভালো হয়েছে। তো আজকে এই যে আমি দিচ্ছি ওই ঘর থেকেও কিন্তু তরকারি আসবে, দেখো কী কী আসে। এই ঘর থেকে আমি যা দেই ওই ঘর থেকে কিন্তু তার দ্বিগুণ চলে আসে, বেড়ে নিলাম দুই ঘরের জন্য। আর এইদিকে দেখো মহারাজরা এসেছেন, মাঝে মাঝেই আসে, আবার মাঝে মাঝে কী করে বলো তো, এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে যায় জানো, ভীষণ বদমাইশি করে এরা, কোথা থেকে যে আসে একেবারে ঝাঁকে ঝাঁকে আসে, সেরকমই আজকেও এসেছে দেখো, অনেকক্ষণ হয়ে গেল। আবার মাঝে মাঝে না গাছের ডাল ঠালগুলো ভেঙে দিয়ে চলে যায় জানো, খুব বদমাইশি করে। তো আসলে ওরা সেইভাবে খাবার দাবার তো পায় না, সেই জন্যেই এইভাবে ঘুরে ঘুরে বেড়ায়। তো এই যে দেখো আজকে সুন্দরী উনি একজন আর ইনি একজন, তবে কি বলো তো এই যে রোজ ফুল ফুটছে, যেদিনকে দিদি এসেছিল সেদিন আর ফোটেনি। রিয়া এ নাও তো এই মাছের ঝোল, তুই খাইস। আর এটা কি? এটা ওই কচুর শাক। ও কচুর শাক মাছের ঝোল, সেই হবে খাওয়া। আমার যা যখনই যেটাই ভালো রান্না করুক না কেন একটুখানি হলেও ও দিয়েই যায়, এই যে দেখো আজকেও দিয়ে গেল। তো এই যে খেতে বসে পড়লাম, আর দেখো এটা হচ্ছে আমার মায়ের দেওয়া নাইটিটা আজকে আমি পরেছি, ছোট্ট বাচ্চা একটা মেয়ে আমাকে দেখো আবার নাইটি দিয়ে গেছে, আমি কোথায় ওকে দিব তা না, ও আমাকে দিয়ে গেছে। মন থেকে আমি ওকে অনেক আশীর্বাদ করি, ও অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক, ও অনেক উন্নতি করুক জীবনে, আমি মনের থেকে ওকে অনেক আশীর্বাদ করলাম। মেয়ের দেওয়া এই নাইটিটা পরে আমার ভীষণ ভালো লাগছে জানো, আর নাইটি দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আজকে তোমরা নতুন রূপে দেখতে পাচ্ছ আমাকে, হাতে শাখাটা পড়বো করে পড়াই হচ্ছে না, ওই যে অনেক সময় হয় না অনেক বেড়ে যায় একটা করে রেখে দিই, তো ওইখান থেকেই একটা পড়ে নিব আমি সন্ধ্যাবেলায় পড়ে নিব। তো এই যে গাছে জল দিয়ে নিলাম, এরপরে রিয়া দিবে সন্ধ্যা পুজো, একের পর এক কাজ কিন্তু থাকেই, সন্ধ্যাবেলাও যে একটুখানি বসবো সেটাও কিন্তু হয়ে ওঠে না। বিকেলে আবার মেয়েরা আসবে, বিকেল না ওই সন্ধ্যার সময় মেয়েরা আসবে, তো সে তখন একটু আবার আজকে বেশ মানে গল্প গুজব হবে, আজকে আর বসা টসা সেরকম হবে না। তো এরপরে আর তোমাদের সাথে আমি বেশি কথা বলতে পারবো না, আজকে ওই ওদের পুরী যাওয়া নিয়ে কি কি কথা হলো গল্প হলো সেগুলোই তোমরা শোনো, আর তোমাদের মতামতটাও জানিও ওদের যাওয়া উচিত কি না এই সময় এই অবস্থায়। যদিও জামাই আমার বলেছে বা আমার দেওরও বলেছে যে হোটেল রুম ঠুম এগুলো নাকি সব ওরাই ব্যবস্থা করে দেবে, ওদের সাথে নিয়ে নিয়েই থাকবে, তাহলেও বলো নিজেরও তো একটা হাত খরচা আছে, কে কত দিবে তারপরেও দরকার পড়ে, তো তোমরাই বলো কী করবে না করবে।
সন্ধ্যা পূজা দেওয়া হয়ে গেল, এখন আমি চলে আসলাম রোজকার মতো জল ভরতে। এই যে জল ভরার সময় যে এত মশা কামড়ায় কি আর বলবো। এরপরেই চলে আসবে মেয়ে জামাই, এই যে তাদের জন্যই আমি চা বসিয়েছি। তাহলে এইবারে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার কথা না হয় আবার কালকেই শোনো। গুড ইভিনিং বন্ধুরা, তো আজকে ভিডিওতে তো মা বলছে যে দিদিভাই আজকে আসবে, তো চলো তোমাদের সাথে পরিচয় করে দিই। এই যে দাদা ভাই, এই যে দিদি ভাই, নমস্কার সবাইকে। আর এই যে কাকিমুনি, তোমরা তো সবাই চিনোই কাকিমুনিকে, নমস্কার। আর এই যে বিকি, তো এখানে এই যে পুরী নিয়ে কথা হচ্ছে, পুরীতে যাবে কাকিমুনিরা আর দিদি ভাইরা। তো এই যে দিদি ভাই আসছে বলে এই যে কাকিমুনিও আসছে। চল না রে, আমরা পুরী যাবো, তোরা চল। আমরা তোরা আমরা বড়রা যাচ্ছি, তুই ছোটরা থাকবি বাড়িতে, ভালো লাগবে নাকি? আরে আমি বলছি যে তোমরা যাও। না না না, তোরাও চল, তোমরা যাও আমার কাছে। এই যে মা চা নিয়ে চলে আসছে। তুই আমার তো টাকা পয়সা তো হবে, টাকা পয়সা ম্যানেজ হয়ে যাবে। আমি আমি আজ কাকা আছি, তাহলে আমরা আসি। আর তারপরে ছুটি নিতে লাগবে মালিকের থেকে, বলতে সে কাকা বলে দিবে। দিনের জন্য ছুটি নিবি কি আছে? সে কাকা বলে দিবে ছুটি বলে দিবে, মালিককে বলে দিবে, একজনকে রেখে দিবি তুই একটু। হ্যাঁ বলে দিবি, চল। ঠিক আছে তাহলে কালকে আমি যাই, কালকে তো কাজে যাবো, কাজে যাই মালিককে তাহলে বলবো না ছুটির কথা, দেখি কি বলে। না না বলবো না, টলবো না, তোদের যেতে হবে, আমাদের সঙ্গে চল, কোনো ব্যাপার না। দীপু আছে, ছুটি নিয়ে নে, চল ঘুরে আয়। পয়সা করে চিন্তা করতে হবে না, পয়সা করে আমি দেখে নেবো। এই তো চিন্তা, পয়সা করে নিয়ে, এই তো চিন্তা। আরে বাবা ভাত খরচা 1-1.5 টাকা নিয়ে নিবি, বাদ বাকি আমি দেখে নেবো। মালিক মালিকের থেকে কিছু টাকা, মালিকের থেকে কি 1-1.5 টাকা নিয়ে নিবি, বাদ বাকি যা লাগে আমি আর কাকা বুঝে নেবো। যা তুমি কি বলো, তোমার কি তোমার কি মত, তোমার কি যাওয়ার ইচ্ছা আছে? আমরাও কিছু আছি, দীপু আছে, হয়ে যাবে, চল তাহলে। এক কাজ কর, মালিকের সাথে কথা বল, কথা টথা বইলে তারপর আমাকে কালকে ফোন কর। ঠিক আছে, আমি কালকে তাহলে সকালবেলা কথা টথা বলে তোকে কালকে টিকিট কাটতেই হবে, জেনে হও, কেননা টিকিট পাবো না আমি, অনেক 20 দিন টাইম আছে, 20 দিনের মধ্যে আমি ম্যানেজ করে নেবো, তৎকাল ফৎকাল যাই হোক আমি করে নেবো। ঠিক আছে তুই তাহলে, আমি কালকে দুপুর, কালকে আমাকে যেই করে হোক বলতেই হবে তোকে, কালকে দুপুরবেলার মধ্যে তোকে জানাবো। নি দুপুরবেলা না সকালে, তো 10-11-12টার মধ্যে তোকে আমি জানাবো, 11-12টার মধ্যে জানাই দিবি আমি দুপুর। কালকে আমি টিকিট কাটবো, টিকিট নিয়ে চিন্তা করতে হবে, টিকিট হয়ে যাবে, আমার তো বহুত জানার আছে। ঠিক আছে তাহলে, আমি কালকে তোকে 11:30-11:30 মধ্যে ফোন করে জানাই দেবো, তাই না? জানাই দেবো কি, যাইতেই হবে। ওই তো টাকা পয়সা তো ব্যাপার, মালিকের থেকে কিছু চাবো আমি, টাকা পয়সা বলছি না, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে, আমি তাহলে, রিয়া তুমি যাবা তো? হ্যাঁ যাবে না কেন, যাবে তো, তাহলে তো ঠিক আছে, তাহলে হ্যাঁ করে দিলাম। রিয়া কি বলে, কাকা আছে, আমি কাকিমুনি আছি, দীপু আছে, যাবে। ঠিক আছে তাহলে, এই কজন ফ্যামিলি। ঠিক আছে তাহলে, আমি কালকে তোকে 11:30-12:00 মধ্যে ফোন করে জানাই দেবো, তাহলে তুই টিকিট কেটে নিস। দীপু তুমি টিকিট কেটে নিও, আমি টিকিট কেটে নিব। হ্যাঁ টিকিট কেটে নাও, কথা বলে আজকে আজকে তুমি আমাকে এই সব ডকুমেন্ট গুলো সব কপি করে দাও। ঠিক আছে দিদি, তাহলে মাও যাবে? না না আমি গেলে বাবা, এদিকে সব বাড়ি যুদ্ধ যদি চলে যায় তাহলে বাড়ি ভাগা হয়ে যাবে না, বাড়ি ভাগা হয়ে যাবে, হবে না, তুমি নিয়ে যাবো না একদিন পুনরায়। ওটাই আমরা প্ল্যান করছি, আমি ফোনে ফোনে অনেকদিন ধরে প্ল্যান করে আছি, আমি আর কাকা মিলে, এখন পর্যন্ত প্ল্যানটা সাকসেস হলো না, মেয়েরও পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপরে আসলাম, দেখো না কত বছর কতদিন ধরে আসি না, ঠিক আছে তাহলে, তাহলে যাওয়া হবে।
মা যাবা? না না মা যাবা বাবা তুমি গেলে তো আবার বাবার অসুবিধা হয়ে যাবে। এদিকে হবে না তো, দুজন থাকতেই বাড়িতে। বাবা বলে লাভ নাই, ওরা যাবে না, আমরা যাবো না।